পঞ্চায়েত ভোট লুটের রহস্য ফাঁস কলকাতা হাইকোর্টে। পশ্চিম মেদিনীপুরের রামনগরের বিডিও কলকাতা হাইকোর্টে স্বীকার করলেন যে বিজেপি প্রার্থী গুরুবাড়ি জানাকে প্রথমে জেলা পরিষদের একটি আসন থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরে এই বিজয়ী শংসাপত্রটি ভুল করে টিএমসি প্রার্থীর নামে দেওয়া হয়। আর এতেই পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই বিরোধীরা গণনা কেন্দ্রগুলিতে বিডিওকে সামনে রেখে প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধী এজেন্টদের মারধর করে বাইরে বার করে দিয়ে ভোটের ফলে কারচুপির যে অভিযোগ বারবার তুলছিলেন তা আরও একবার প্রমাণিত হলো। 2023 পঞ্চায়েত নির্বাচনের গণনা অধিকাংশ কেন্দ্রগুলিতেই প্রায় মধ্যরাত পর্যন্ত হয়েছে। অধিকাংশ জায়গাতেই শাসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এই ভোট লুটকে কেন্দ্র করে রিটার্নিং অফিসার অর্থাৎ বিডিওদের প্রত্যক্ষভাবে কাজে লাগানো হয়েছে। এই মর্মে রামনগরের বিজেপি প্রার্থী গুরুবাড়ি জানা কলকাতা হাইকোর্টে মামলা করেন যে তিনি পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের একটি আসনে জয়যুক্ত হওয়ার পরেও সংশ্লিষ্ট বিডিও তৃণমূল প্রার্থীকে জাল শংসাপত্র হাতে তুলে দিয়ে জয়ী ঘোষণা করেন। এই মর্মে কলকাতা হাইকোর্টে সেই সংশ্লিষ্ট বিডিওকে ডেকে পাঠানো হলে তিনি স্বীকার করেন যে ভুলবশত তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী শংসাপত্র দিয়েছেন। এই মর্মে আদালতের পরবর্তী শুনানি 26 জুলাই। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।